জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই দলটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা যেখানে যে অবস্থাতেই থাকুক স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণ হয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই তিরিশ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না বিবৃতিতে তিনি বলেন এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান